সবার প্রথমে আপনাদের সবাইকে এখন এই ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে এবং নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটন থেকে সবাইকে সাবস্ক্রাইব করে সাদা করতে হবে এবং পাশে থাকা বেল আইকন থেকে অল সিলেক্ট করে দিতে হবে। প্লাস আইকনটি ক্লিক করে গ্যালারি হতে আমরা একটি সুন্দর আকর্ষণীয় চমৎকার একটি ছবি আমরা সিলেক্ট করি এবং সেটি ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসে ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসিয়ে ছবিটিকে আমরা সুন্দর করে এডিং করে ছবিটিকে আমরা কাস্টমাইজেশন ও বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে ছবিটিকে আমরা করে নিয়ে গ্যালারিতে সুন্দর করে সেভ। তাহলে হলো আমরা একটি এডিটিং।